আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, ডিজিটাল মাল্টি ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা ফ্লোট সুইচ নিয়ে। আসলে ফ্লোট সুইচ দিয়ে মানে আমাদের মার্টপাম্পটা কিভাবে কাজ করে সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আর কি। তো তার জন্য এখানে তিনটা তার আছে, তিনটা তারের মধ্যে কোন দুইটা তারের সাথে কানেকশন থাকবে আর কোনটা আর্থিং থাকবে, ঠিক আছে, সেই জিনিসটা আমি এখন মানে আপনাদের দেখাবো আর কি। মাটপাম্প আপনারা সবাই জানেন, মাটপাম্প পানিতে ডুবিয়ে ব্যবহার করতে হয়, আর মাটপাম্প যখন পানিতে ডুবিয়ে ব্যবহার করতে হয় সেই সময় পানি শুকিয়ে গেলে যাতে আমার মোটরটা প্রোটেকশন থাকে তার জন্য এই ফ্লোট সুইচ ব্যবহার করা হয়। ধরুন আমি মাটপাম্পটাকে পানিতে যখন আমি সেট করেছি তখন আমার ফ্লোট সুইচটা দাঁড়ানো থাকবে, এমনকি ফ্লোট সুইচটা দাঁড়ানো থাকবে যখন পানি ধীরে ধীরে পানির লেয়ার যখন কমতে থাকবে তখন ফ্লোট সুইচটা ধীরে ধীরে নিচে নামতে থাকবে, আর যখন নিচে নামবে সেই সময় আমার মাটপাম্পটা বন্ধ হয়ে যাবে এবং কি আমার মাটপাম্পটা সেফ থাকবে, কারণ মাটপাম্পে অন্য কোনো কুলিংয়ের ব্যবস্থা নেই, একমাত্র ওয়াটার কুলিং। তো আমি এটাতে আপনাকে কানেকশন দিয়ে দেখাচ্ছি মাটপাম্পে কানেকশনটা কীভাবে থাকে। আমার হাতে একটা সিরিজ ল্যাম্প আছে, আমি সিরিজ ল্যাম্প নিয়ে এই মুহূর্তে দেখছি আর কি। তার মানে আমার মাটপাম্পটা শুয়ে আছে, মানে মাটপাম্পের যে পানির লেয়ার কমে গেছে, আমি আমি ধরে নিলাম এই মুহূর্তের জন্য মাটপাম্পের পানির লেয়ার কমে গেছে, যে কারণে ফ্লোর সুইচটা নিচের দিকে থাকার, ধরুন আমার এই মানে মাটপাম্পটা অন হচ্ছে না। এখন ভাই তুমি আমাকে একটু হেল্প করবা, হ্যাঁ, ফ্লোট সুইচটাকে উপরের দিকে ধরবা, হ্যাঁ, মানে আমি যখন পানির ভেতর বেশি পানির লেয়ারের ভেতর যখন মাটপাম্পটা আমি রেখে দিব সেই সময় আমার ফ্লোট সুইচ সেভাবে দাঁড়ানো থাকবে, আর দাঁড়ানো থাকা অবস্থায় আমি যখন এখানে লাইন দিব, লাইন দেওয়া মাত্রই আমার ফ্লোট সুইচটা অন হয়ে গেছে। ফ্লোট সুইচটা অন হয়ে গেছে মানে কি, আমার মাটপাম্পটা চলছে। তুমি ধীরে ধীরে এই ফ্লোট সুইচটাকে নিচে নামাও, ধীরে ধীরে নিচে নামাও, হ্যাঁ, ধীরে ধীরে একবার নিচে নামাও, হ্যাঁ, এখন নিশ্চয়ই বুঝতে পারলেন যে আরেকটু নিচে নামাতে হবে এটাকে, মানে এটা তো খাড়া যেমন থাকে সেরকম নিচে নামাতে হবে, মানে এইভাবে ধরতে হবে আর কি তোমার ফ্লোট সুইচটা। এখন ফ্লোট সুইচটা যখন পানি কমে যায় তখন ফ্লোট সুইচটা এভাবে নিচে নেমে যায়, এভাবে নিচে নেমে গেলে সেই সময় লাইনটা অটোমেটিক ডিসকানেক্ট করে দেয়। দেখতেই তো পারলেন আপনারা যে আসলে ফ্লোট সুইচটা একেবারেই ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে মানে কি, আমার মাটপাম্পটা এখন সেফ। আবার যখন আমি বেশি পানির নিচে মাটপাম্পটাকে সেট করব, ধীরে ধীরে উপরের দিকে উঠাও, হ্যাঁ, ধীরে ধীরে উপরের দিকে উঠাও, বা তুমি ফুল উঠাতে পারো, হ্যাঁ, যখন আমি মাটপাম্পটা পানির নিচে রাখবো তখন ফ্লোট সুইচটা এভাবে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পর আমি যখন মাটপাম্পের লাইনটা মানে টুপিন প্লাগটা যখন লাগাবো সেই সময় লাগানো মাত্রই আমার মাটপাম্পটা স্টার্ট নিয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এমনকি বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।